কলকাতা থেকে গাড়িতে 220 কিলোমিটার দূরত্ব শিল্পনগরী আসানসোলের। কলকাতা থেকে সহজেই উইকেন্ডের শর্ট ট্রিপে ঘুরে আসতে পারেন আসানসোল ও পার্শ্ববর্তী বানপুর শহর। ডিসকভারিং কলকাতায় আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বানপুর শহরের টাউন পুজো সমিতি, যা স্থানীয়দের কাছে বাড়ি ময়দান নামে পরিচিত। আসানসোল শহরের লাগোয়া বানপুর শহর বেশি পরিচিত ইস্কো স্টিল প্লান্টের জন্য। এই শহরের অন্যতম দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে একটি বানপুর টাউন পুজো। এই জায়গাটাকে কেন বাড়ি ময়দান বলা হয় সেটা জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওটি শেষ অবধি। বানপুর টাউন পুজো বা বাড়ি ময়দানে প্রবেশ করলেই প্রথমেই আপনাদের চোখে পড়বে বেশ কয়েকটি বড় বড় মন্দির। তার মধ্যে সব থেকে সামনে যে মন্দিরটি আছে সেটি একটি কালী মন্দির। এই স্থানে দুর্গাপুজো থেকে আরম্ভ করে হিন্দুদের ছোট বড় প্রায় সব পুজোই অনুষ্ঠিত হয়। টাউন পুজো কমপ্লেক্সের মধ্যে প্রচুর মন্দির আছে যা আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন আমরা দাঁড়িয়ে আছি টাউন পুজোর কালীবাড়ির সামনে। ঐতিহ্যবাহী এই কালীবাড়ির স্থাপনা 1945 সালে, অর্থাৎ কিনা এই কালীবাড়ি প্রায় 80 বছর পুরনো। চলুন এবার সিঁড়ি উঠে আপনাদের মন্দিরের সামনে নিয়ে যাই। এই স্থানে মা কালী অভয়দায়িনী দক্ষিণা কালিকা রূপে পূজিত হন। মন্দিরের গর্ভগৃহে আছে মায়ের বিশাল মূর্তি। মায়ের মাথায় পিতলের ছাতা আছে আর গর্ভগৃহের ছাদ ঝাড় লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে। স্থানীয়রা এই বাড়ি ময়দানের মা কালীকে খুবই জাগ্রত বলে মানেন। মা কালীর পেছনের চালচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে দশমহাবিদ্যার ছবি আর তার নিচে আছে ডাকিনী যোগিনীর ছবি। মা কালীর ডান পা এগিয়ে দাঁড়িয়ে আছেন শিব ঠাকুরের বুকের ওপরে। বহু পুরনো এই কালীবাড়ির জন্যেই এই জায়গাটি স্থানীয়দের কাছে বাড়ি ময়দান নামে পরিচিত। কেন এই নাম হলো সেটা জানতে জায়গাটার ইতিহাস একটু ঘাঁটতে হয়। আজকে এই স্থানে বিশাল মন্দির চত্বর থাকলেও যখন এই কালী মন্দিরের বা কালীবাড়ির স্থাপনা হয়েছিল তখন এই জায়গাটা ছিল ফাঁকা মাঠ, যে মন্দিরের বাইরের অঞ্চলে দেখা যায়। মাঠ বা ময়দানের মধ্যে কালীবাড়ি ছিল বলেই জায়গাটার নাম হয়ে ওঠে বাড়ি ময়দান। পরবর্তীকালে ধীরে ধীরে অন্যান্য মন্দির এবং দুর্গাপুজোর প্রচলন শুরু হওয়াতে জায়গাটার পোশাকী নাম নেওয়া হয় বানপুর টাউন পুজো সমিতি। আজকের দিনে বাড়ি ময়দান মন্দির চত্বরে আছে বিশাল শিব মন্দির, শনি মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, রাম সীতা লক্ষ্মণ মন্দির এবং লক্ষ্মী গণেশ সরস্বতী মন্দির। এই ভিডিওতে আমরা প্রত্যেকটি মন্দিরই আপনাদের ঘুরিয়ে দেখাবো, তাই এই ভিডিওটিকে শেষ অবধি দেখবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি বাড়ি ময়দান কালী মন্দিরের ঠিক পাশে বিশাল শিব মন্দিরের সামনে। শিব মন্দিরের সামনে অধিষ্ঠান করছেন বিশাল নন্দী মহারাজের শ্বেতপাথরের মূর্তি আর মন্দিরের ভেতরে এই শিবলিঙ্গ আপনাদের সামনে। খুবই সুন্দর ছিমছাম মন্দির। এখানে আড়ম্বর খুব একটা নেই, কিন্তু যে কোনো পুজোর সময় খুব ভক্তি ভরে পুজো হয় এখানে এবং বহু ভক্তদের সমাগম ঘটে। কোনো কারণে যদি প্রধান শিব মন্দিরের দরজা বন্ধও থাকে তাহলে মন্দিরের পেছনে তৈরি করা আছে একটি ছোট শিবক্ষেত্র। শিব মন্দিরের ঠিক পেছনে আছে বিশাল শনি মন্দির। এই সব মন্দিরগুলোই কালী মন্দিরের পরে একে একে গড়ে উঠেছে। শনি মন্দিরে একাই অধিষ্ঠান করছেন শনি মহারাজ, রয়েছে বিশাল মূর্তি। সুন্দর ছিমছাম এই শনি মন্দিরে মার্বেলের রেলিং করা আছে এবং মন্দিরের ভেতরটিও নীল রং দিয়ে সাজানো। এখানেও নিত্য পুজো হয় এবং তাছাড়া শনিবার এবং অন্যান্য বিশেষ দিনে বিশেষ পুজো হয়। ডান দিকের যে মন্দিরটা চোখে পড়ছে সেটা হচ্ছে কালী মন্দির আর তার ঠিক পেছনে এই মন্দিরটা হচ্ছে দুর্গা দালান।
বছরের অন্যান্য সময় এই দুর্গা দালান ফাঁকা থাকলেও দুর্গাপূজোর সময় এইখানেই বসে দুর্গা মূর্তি। দুর্গাপূজোর চার দিন খুব জাঁকজমকপূর্ণভাবে এখানে দুর্গাপূজো হয় এবং আসানসোল ও বানপুর শহরের বহু লোক এখানে ঠাকুর দেখতে আসে। দুর্গা দালানের ঠিক পাশে আরেকটি বড় মন্দির, এই মন্দিরটি হচ্ছে রাধাকৃষ্ণের। খুব সুন্দরভাবে মন্দিরটি তৈরি এবং আকারেও খুব বড়। মন্দিরের ভেতরে খুব সুন্দর রাধাকৃষ্ণর মূর্তি আছে। রাধাকৃষ্ণের প্রতিমার চারপাশের পটে ফুটিয়ে তোলা হয়েছে বিষ্ণুর বিভিন্ন অবতারের ছবি। একই সঙ্গে এই মন্দিরে শ্রীকৃষ্ণ বালগোপাল রূপেও পূজিত হন। সুন্দর ছিমছাম এই মন্দিরটি জন্মাষ্টমীর সময় অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় এবং খুব জাঁকজমকপূর্ণভাবে জন্মাষ্টমীর পুজো অনুষ্ঠিত হয় এখানে। রাধাকৃষ্ণর মন্দিরের ঠিক পাশে আছে মা অম্বা বা মাতারানীর মন্দির। তুলনামূলকভাবে নতুন এই মন্দিরটি, ছোট হলেও দেখতে খুবই সুন্দর। মা অম্বা বা মাতারানী মা দুর্গারই আরেক রূপ, তবে এইখানে মা অম্বা তার বাহন বাঘের ওপর অধিষ্ঠান করছেন। খুব সুন্দর সাদা শ্বেত পাথরের মূর্তি আর খুব সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে। মা অম্বার মন্দিরের ঠিক পাশে একই রকম আরেকটি মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে দুটি বেদী বানানো আছে, তার কারণ হচ্ছে এই মন্দিরে অধিষ্ঠান করছেন শ্রী রাম, শ্রী লক্ষ্মণ ও মাতা সীতা এবং একই সঙ্গে পূজিত হচ্ছেন শ্রী হনুমান। এখানে শ্রী হনুমানের পঞ্চমুখ মূর্তি স্থাপন করা হয়েছে, অর্থাৎ শ্রী হনুমানের এখানে পাঁচটি মাথা। খুব সুন্দর ছিমছাম এই মন্দির। রাম মন্দিরের ঠিক পাশের মন্দিরে অধিষ্ঠান করছেন অর্থ, সিদ্ধি এবং বুদ্ধির দেবতা। এখানে আছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি, সম্পদের দেবী লক্ষ্মীর মূর্তি এবং জ্ঞানের দেবী সরস্বতীর মূর্তি। এই মন্দিরটিও তুলনামূলকভাবে নতুন এবং ছোট হলেও একত্রিতভাবে শ্বেত পাথরের তিনটি মূর্তি দেখতে খুবই সুন্দর। এখানেও নিত্য পুজো হয় এবং বিশেষ দিনে বিশেষ পুজোর ব্যবস্থা আছে। দুর্গা দালানের ঠিক সামনে আছে বিশাল চত্বর, যার এক কোণে বানপুর টাউন পুজো সমিতির প্রধান অফিস। এই চত্বরটিকে হরিনাম, সংকীর্তন, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান এবং পুজোর সময় ভক্তদের বসার জন্যে ব্যবহার করা হয়। বিশাল এবং সুন্দর এই বাড়ি ময়দান চত্বর ভালোভাবে ঘুরতে আপনাদের আধ ঘন্টা সময় তো লাগবেই। তাহলে আর দেরি না করে পরের উইকেন্ডেই বেরিয়ে পড়ুন আসানসোল বানপুরের জন্যে। রাস্তা ও রাস্তার কন্ডিশনের জন্য আমাদের কলকাতা টু আসানসোলের ভিডিওটি দেখতে ভুলবেন না এবং এখানে এসে অবশ্যই দর্শন করবেন বানপুর টাউন পুজো বা বাড়ি ময়দান কালী মন্দিরের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।